এই মুহূর্তে আমাদের মিস্ট্রি সাইনিংস এর পরবর্তী মেজর মাইলস্টোন কিন্তু হয়ে গেছে লিক, এবং তার সাথে সাথেই আমরা কিন্তু জানতে পেরে গেছি এটাও যে কে হতে চলেছে আমাদের পরের সপ্তাহের 112 রেটেড কার্ড, তাকে আমরা পেতে চলেছি অবশ্যই এখানে পার্ক জিসাং এর জায়গায়। সবকিছু নিয়ে আমরা তো কথা বলবোই, এবং তার সাথে সাথে আমরা এটা নিয়েও কথা বলবো যে এই মুহূর্তে এই যে নতুন কার্ড গুলো আর মাইলস্টোন গুলো এটা কিভাবে তোমার জার্নিকে সর্ট অফ ইম্প্যাক্ট করবে সামনের কয়েকটা সপ্তাহে। বাট তার আগে যারা যারা তোমরা জিজ্ঞেস করছো অবশ্যই কালকের ভিডিওর পর যে আমি কাকে পেয়েছিলাম, ইয়েস আমি ইউটটস মাইলস্টোন থেকে, লাকিলি বলবো না আনলাকিলি বলবো, ইউটটস ডিংডং কে পেয়েছি। এখানে ডিংডং আমার টিমে ফার্স্ট অ্যাটাকে অন্তত একটা রাইট ব্যাকের জায়গা নিয়েছে। বাট স্পিকিং অফ ডিংডং, তাহলে এই সপ্তাহে আমরা যেই মিস্ট্রি সাইনিংসটা খুলে নিয়েছে এবং তুমি চারটে ক্লেমই করে নিয়েছো, তোমার জন্য এখানে অবশ্যই সেকেন্ড মাইলস্টোন মাইলস্টোন টুটা কিন্তু হয়ে গেছে এই ক্ষেত্রে অ্যাভেলেবেল, উইচ ইজ 115 ওভারঅল প্লেয়ার। এবার এটাতে আমরা আসবো এই 115 কার্ড গুলো নিয়ে আলোচনায় আজকে। বাট বড় কোয়েশ্চেনটা হচ্ছে এই মুহূর্তে তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করেছো যে ওভার দ্য 4 উইকস আমি যদি একটা কোনো কার্ড মিস করে থাকি, ধরো চারটে কার্ড ছিল, চারটের মধ্যে তুমি তিনটে ক্লেম করতে পেরেছো, পার্ককে তুমি নিতে পেরেছো বা ল্যান্ডাইককে নিতে পারোনি, ডোনোভানকে নিতে পারোনি প্রথম সপ্তাহে, তাহলে তোমার জন্য এখানে কি হবে মাইলস্টোনটা, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অবশ্যই তুমি যদি এখানে তিনটে ক্লেম করে থাকো তাহলে এই নতুন উইকটা যেটা আসছে সেটাই কি হবে, সেটাই তোমার এই নতুন মাইলস্টোনটায় প্রোগ্রেস হবে না, মানে এসেনশিয়ালি তুমি সবার থেকে ক্লেম স্ট্রাকচারে এক সপ্তাহ পিছিয়ে থাকবে বটে, বাট পরের সপ্তাহে তুমি যখনই 112টা ক্লেম করছো তখন কিন্তু তুমি সেই 114 কার্ডটা পাবে। তো তোমার প্রোগ্রেস লুজ আউট হচ্ছে না, দিস ইজ দ্য গুড নিউজ, ইটস জাস্ট দ্যাট তোমার জন্য এই 115টা আনলক হবে এক সপ্তাহ পরে, বাট স্টিল তুমি এখনো 114টা ক্লেম করতে পারবে, এন্ড ইয়েস তারপরে তোমার জন্য এই 115 মাইলস্টোনটা অ্যাভেলেবল হবে। বাট স্পিকিং অফ, যেহেতু এখানে তোমার 114 ইউটটস গুলো আনলক হয়েছে এই মুহূর্তে, আমি জানি তোমাদের অনেকের অনেক প্রশ্ন আছে রিগার্ডিং ইউটটস কার্ড গুলো, কোনগুলো অ্যাকচুয়ালি ভায়াবল অপশনস টিমে, এবং এটা নিয়ে কিন্তু আমরা ডিটেলে কথা বলেছিলাম একটা ভিডিওতে যেটা আমি লিঙ্ক করে দেবো ডেসক্রিপশনে। সমস্ত 114 নিয়েই আমরা কথা বলেছি র্যাঙ্কিং সিস্টেমে, কারা অ্যাকচুয়ালি ভায়াবল তোমার টিমের জন্য, কারা একটু এই মুহূর্তে সাব বেঞ্চে হয়তো থাকা বেশি ডিজার্ভ করতে পারে বেসড অন সার্টেন সিচুয়েশনস। বাট এই মুহূর্তে আমাদের আর আলোচনাটা নেই ইন 114, আমরা এগিয়ে চলে এসছি ইন 115, এন্ড দ্য গুড নিউজ ইজ এই মুহূর্তে এই যে পুরো 115 লিস্টটা রয়েছে এখানে খালি এক একটাই কার্ড আছে যাকে হয়তো সবার টিমে ইমিডিয়েটলি স্লট ইন করা যাবে না অ্যাজ অ্যান ওভারঅল আপগ্রেড, এন্ড দ্যাট ইজ মুসিয়ালা। ডিপেন্ডিং অন তোমার টিমে এই মুহূর্তে তুমি একটা সিএম ইউটিলাইজ করছো কিনা, আমি জানি অনেকের টিমেই মুসিয়ালা কিন্তু ইমিডিয়েট একটা প্লাস হবে না, জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে অবশ্যই এটা একটা সিএম। হাউএভার মুসিয়ালাকে ছাড়া তুমি যদি এখানে যে কোনো একজনকেই পাও, ওভারঅল ওয়াইজ একটা ইমিডিয়েট স্লট ইন তোমার টিমের জন্য 115, ওয়ান অফ the highest overalls এখনো গেমে, নিয়ে কোনো ডাউট নেই। এবং অ্যাজ ফর দিস কার্ড লিস্ট, যদিও এটা নিয়ে সেভাবে আমরা কথা বলি না, তুমি লক্ষ্য করবে একটা ওভারওয়েলমিং মেজরিটি অফ স্ট্রাইকার্স আছে, যেটা আগের বার অবশ্যই উইঙ্গার্স ছিল, লেফট উইঙ্গার্স। তো চান্সেস আর যে তুমি এখানে চারটে স্ট্রাইকারের মধ্যে একজনকে পাবে, ওসিমহেন, হালান্ড, এমবাপে আর লেভানডস্কি, তিনজন তাদের মধ্যে এখানে ইমিডিয়েট আপগ্রেড যে কোনো তোমার স্ট্রাইকারের উপর, এমবাপে, হালান্ড আর ইভেন ওসিমহেনও, ইয়েস আমি জানি মিডিয়াম মিডিয়াম, বাট তাও ওসিম কিন্তু অসাধারণ ইন গেম, আর অবশ্যই লেভানডস্কিও অ্যাকচুয়ালি কিন্তু ভালো, ইটস জাস্ট দ্যাট লেভানডস্কির পেসটা অন্য তার কাউন্টার পার্টদের থেকে একটু কম, বিশেষ করে এমবাপের 151 সাথে কম্পেয়ার করলে তখন তোমার কমই মনে হবে। লেভানডস্কি ফিজিক্যালি ইজ ভেরি গুড বিকজ অফ দ্যাট সলিড প্লেয়ার, সো অ্যাজ আ টু স্ট্রাইকার লেভানডস্কি কিন্তু যথেষ্ট ভালো, ইভেন দো পেসটা স্লাইটলি অন দ্য লোয়ার সাইড। তাছাড়া দুটো এখানে সেন্টার মেড আছে, ডি ব্রয়না আর বেলিংহাম, এসেনশিয়ালি আমরা এখনো বেলিংহামের 112 কার্ডটা তো রেকমেন্ড করি, তো 115 পেলে কোনো ডাউট নেই যে তুমি ওকে খেলাচ্ছ, সেম গোস ফর ডি ব্রয়না অ্যাজ ওয়েল, তুমি এখানে অবশ্যই গুলেট বা যে কোনো ইনফ্যাক্ট ভালো অলরাউন্ডেড সেন্টার মিডের সাথে চোখ বুঝে ডি ব্রয়নার এখানে 115টার পেয়ার ইন করে দেবে যদি তুমি পাও। আর লাস্ট বাট নট দ্য লিস্ট অবশ্যই লিওনেল মেসি, কথা না বলাই ভালো এই কার্ডটাকে নিয়ে, যদি তুমি পাচ্ছ যাই আসে না তুমি ফ্যান কিনা, দিস ইজ 115 রেটেড রাইট উইঙ্গার, আমার মনে হয় খুব কমই কেস আছে যেখানে তুমি ডাইরেক্টলি লিওনেল মেসিকে তোমার টিমে রাখবে না, স্পেশালি বিকজ অফ দ্য ফ্যাক্ট যে রাইট উইঙ্গার মার্কেটটা নোটোরিয়াসলি আমাদের গেমে সবসময় লো ওভারঅল কাজই দেয়, আমাদের হাই ওভারঅলে যখনই কোনো কাজ আসে সেগুলো ফিউ অ্যান্ড ফার ইন বিটুইন, 116 একমাত্র আলো আইডান, 115 একমাত্র মেসি আর
এখানে মুলার। মেসিকে তুমি যদি পাও যায় আসে না, কোন টিম কোন ফরমেশন, মেসি ইজ গোয়িং রাইট ইন ইউর টিম, তাই তো? বাট স্পিকিং অফ দিস মাইলস্টোন, তাহলে এই মুহূর্তে প্রশ্নটা হচ্ছে এর পরবর্তীতে তুমি কাকে দেখতে চলেছ ইন দ্য নেক্সট উইক মেসি সাইনিংস। এবং একটা রিলায়েবল লিক কিন্তু এই মুহূর্তে আমাদের বলে দিচ্ছে যে আমাদের পরবর্তী মেসি সাইনিংস এর কার্ডটা হতে চলেছে 112 রেটেড সেন্টার ব্যাক মার্সেল দেসাইলি। দিস কার্ড ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং এই মুহূর্তে 112 অপশন, বিশেষ করে কনসিডারিং দ্য সেন্টার ব্যাক যাকে আমরা আগের সপ্তাহে পেয়েছি, হুইচ ইজ ভ্যান ডাইক। তুমি যদি এই মুহূর্তে অবশ্যই সেন্টার ব্যাক লাইন আপসে যাও, তুমি লক্ষ্য করবে যে সারপ্রাইজিংলি এনাফ এখানে মার্কিং কাজ তো সেভাবে আমরা পাচ্ছি না, আমরা কিন্তু প্রথমবার পেলাম একটা 111 রেটেড ট্যাকলিং কার্ড, এখানে হচ্ছে ভ্যান ডাইক দ্য 111। আর তার সাথে এবার আমরা পেয়ার করে পাচ্ছি একটা 112 ডিফেন্ডিং কার্ড। এবার ডিফেন্ডিং ন্যাচারালি ট্যাকলিং এর থেকে একটু বেটার ইন টার্মস অফ তোমার হেডিং মার্কিং এইসব জায়গাগুলো। আর এখানে দেসাইলি 6 ফুট 1 উইথ পাওয়ার হেডারও আছে, সো ইউ আর গেটিং আ গুড পেয়ার এখানে কমপ্লিটলি ফ্রি টু প্লে এই দুটো মিস্ট্রি সাইনিং মিলিয়ে, উইচ ইজ দেসাইলি আর ভ্যান ডাইক। বাট দ্য ইস্যু ওভার হিয়ার ইজ এখনো কিন্তু তোমার সেই ক্রস স্প্যামিং এর যেটা অল্টারনেটিভ দরকার, অর্থাৎ মার্কিং কার্ড দরকার। ধরো সামওয়ান লাইক এখানে ইভেন আরাও যে কিন্তু অ্যাকচুয়ালি মার্কিং না বাট অসাধারণ অ্যাড ডিফেন্ডিং হেডার, এই ধরনের কার্ড গুলো উই আর মিসিং স্টিল। তো তুমি যদি ভ্যান ডাইক আর ধরো এখানে দেসাইলির মতো একটা পেয়ার খোঁজো, তবে কিন্তু কোথাও না কোথাও ক্রসের এগেনস্টে একটুখানি উইক মনে হবে নিজের টিমটাকে। তো দ্যাট ইজ ওয়ান থিং যে তুমি যদি অবশ্যই ইউটস মাইলস্টোন থেকেও ধরো এখানে সালিবাকে পেয়ে থাকো, ইন জেনারেল অ্যাট লার্জ কোনো মার্কিং কার্ডকে পেয়ে থাকো এতদিন ইভেন্টস গুলো খেলে, এখনো কিন্তু সেই গ্যাপটা এখানে দেসাইলি বা ইভেন ভ্যান ডাইক ফুলফিল করবে না। হাউএভার এটা ভালো খবর যে তোমার কাছে যদি কোনো মার্কিং কার্ড থাকে তাহলে দেসাইলি ইজ অ্যান অ্যাবসলিউটলি অ্যামেজিং পেয়ার সেই কার্ডগুলোর সাথে। আগেন আমার টিমে এক্সটেন্সিভলি খেলেছি আমি দেসাইলিকে নিয়ে, আর খারাপ কিচ্ছু আমার বলার নেই, সব কিছু ওভারওয়েলমিংলি পজিটিভ। অ্যান্ড আই ক্যান অ্যাবসলিউটলি রেকমেন্ড দেসাইলি তোমার টিমে অ্যাজ আ ফ্রি অ্যাজ অ্যান আনট্রেডেবল কার্ড। এবার লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, এই মুহূর্তে যেটা নিয়ে আমরা কথা বললাম সেটা হচ্ছে অবশ্যই ইউটস কার্ডটা, আমাদের পরবর্তী মাইলস্টোন 115টা, আর কিভাবে সেটা এখন ইম্প্যাক্ট করবে তোমার জার্নিকে। অবশ্যই এটা আমার তোমাকে বলে দিতে হবে না যে তুমি এই মুহূর্তে আর যাই করো এই শর্ট টার্মে কিন্তু কোনোভাবেই আর স্ট্রাইকার নিও না, বিকজ দেখো ক্লোজাকে তুমি পেয়েছো, দিস ইজ 114, যথেষ্ট ভালো ইন মেজরিটি অফ টু স্ট্রাইকার ফরমেশনস। আর এখানে এই মুহূর্তে কনসিডারিং যে 115 লিস্টে চারখানা স্ট্রাইকার আছে, সামনের দুদিন সপ্তাহের মধ্যে আমরা রিভাল্ডোকে পাচ্ছি হুজ অ্যানাদার 115, তোমার কিন্তু কোনো প্রয়োজন নেই মার্কেট ভ্যালুটা এই মুহূর্তে একটা 115 পিছনে দেওয়ার, হু ইজ আ স্ট্রাইকার। অন্য যে কোনো পজিশনকে এই মুহূর্তে তুমি করছো প্রায়োরিটাইজ, সেটা উইঙ্গার্স হতে পারে, সেটা অবশ্যই সেন্টার মিড হতে পারে, মোর ইম্পর্টেন্টলি আমি বলবো একটু মার্কেট ভ্যালু চেষ্টা করো একটা সেন্টার ব্যাকের পিছনে খরচা করা, যাতে তুমি দেসাইলিকে একটা ভালো পেয়ার দিতে পারো। আমিও কিন্তু পার্সোনালি এখানে এখন আমার টিমের জন্য একটা সেন্টার ব্যাক আপগ্রেডই খুঁজছি, অ্যান্ড ইভেন আমি কনসিডার করছি সামওয়ান লাইক পেপে কেও, একটুখানি হাইটের কারণে ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায় 6 ফুট 2 ইঞ্চি, বাট উইথ মার্কিং দিস ইজ আ ভেরি ইউনিক ফিজিক্যাল মার্কিং কার্ড, এখানে তুমি মার্কিং SBটাও পাচ্ছ তার সাথে অবশ্যই ফিজিক্যালিটিটাও পাচ্ছ। তো প্রায়োরিটি কিন্তু ডেফিনেটলি তোমার জন্য এই মুহূর্তে হবে এই পজিশনগুলো, সেন্টার ব্যাকস, গোলকিপার, সেন্টার ব্যাক ওভারঅল এর দিক থেকেও, আর স্ট্রাইকারে কিন্তু এখন যতটা সম্ভব আমি বলবো সামনের কয়েকদিন মার্কেট ভ্যালুটা কম খরচা করো, জাস্ট বিকজ 4 সপ্তাহের মাথায় একটা মাইলস্টোন, তার পরবর্তীতে অবশ্যই আরো ইম্পর্টেন্টলি রেট্রো স্টার্ট থেকে একটা 115। আর বাই দ্য এন্ড অফ দ্য ইভেন্ট এরকম যাতে না হয় যে তোমার কাছে প্রচুর স্ট্রাইকার আছে বাট অন্য পজিশন গুলো এখনো ওভারঅল ওয়াইজ কিন্তু তোমাকে পিছিয়ে দিচ্ছে। দ্য প্রাইম এক্সাম্পল আগেন যেটা আমি তোমাকে আমার টিম দিয়ে দেখাতে পারবো সেটা হচ্ছে, দেখো আমি সমস্ত 114 রেখেছি, তো ফর দ্য মোস্ট পার্ট আমার তাহলে এখানে টার্গেটটা কি হবে, এখন আমার টার্গেটটা হবে একটা লেফট ব্যাক, বাট আমি জানি রবার্টো কার্লোস আসছে ট্রফি টাইটেন থেকে, তো ইভেন লেফট ব্যাকেও আমি এই শর্ট টার্মে খরচা করতে পারবো, তখন আমার টার্গেটটা কি হয়ে যাবে, মেবি তখন হয়ে যাবে গোলকিপার হু ইজ 113, বা ইভেন হয়ে যাবে এই যে সমস্ত সেন্টার মিড লাইনস আছে বা সিবি লাইনস আছে এখানে একটা 115, যাতে ওখানে একটা +1 ওভারঅল আমি পাই। এইভাবে আমরা এখন অ্যাপ্রোচ করছি জিনিসটাকে। বাট এই নোটে আজকের এই মিসট্রি সাইনিংস আপডেটটা যদিও আমরা এখানেই শেষ করবো, তুমি আমাকে জানাবে যে এই মুহূর্তে তাহলে তোমার কি ফিলিং এই মিসট্রি সাইনিংস এর ব্যাপারে, আর এক্সাইটেড তো 115 কার্ডটা আসছে তো আর 4 সপ্তাহের মধ্যে। অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং, তো তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 23 মোবাইল ভিডিওতে বা একটা FC মোবাইল বিটা ভিডিওতে। বাই বাই।
ran away with my life fast forward, never turn back again.